নমস্কার বন্ধুগণ আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে তো চলুন দেখেনি কালকে আমরা কীভাবে নিফটি ফিফটি আর নিফটিকে ট্রেড করব আর শরীরটা একটু উইক রয়েছে তো এই কারণে হয়তো ভয়েসে একটু প্রবলেম হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চলুন শুরু করে যাক ফার্স্ট অফ অল যদি আমরা নিফটি ফিফটি থেকে শুরু করি তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা ক্যান্ডেলগুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করি কি বুঝতে পারছি সিম্পল প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি যে নিফটি ফিফটি এখানে অল টাইম হাই লাগানোর পর থেকে কিন্তু একটা দেখুন বিয়ারিশ কিন্তু ট্রেন্ড শুরু করেছে তাই না তো যতক্ষণ না এই বিয়ারিশ ট্রেন্ডটা ব্রেক হবে ব্রেক মিনস যতক্ষণ না এটা আপ ট্রেন্ডে কনভার্ট হবে ততক্ষণ কিন্তু আমরা বুলিশের ট্রেড থেকে একটু অ্যাভর্ড থাকার চেষ্টা করব যদি বুলিশের ট্রেড নিতে হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু কোয়ান্টিটি কমিয়ে আপাতত ট্রেড নেব। ধরুন ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছি একটা মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড রয়েছে বাট ইন্টোয়ারেটে যখন আপনি ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে চেক করবেন দেখা গেল একটা কোনো ভালো দেখে ডাব্লু প্যাটার্ন দেখলেন সাপোর্ট লেভেলে সেখানে একটা বাইংয়ের সুযোগ দিল তো যদি আপনাকে বাইং করতে হয় সেখানে কোয়ান্টিটি কমিয়ে নেব কারণ বড়ো টাইম ফ্রেমে কিন্তু বিয়ারিশের সাইন রয়েছে তো ছোটো টাইম ফ্রেমে ট্রেড করতে হলে বড় টাইম ফ্রেমকে সাথে নিয়ে প্লে করতে হবে তাহলে স্টপ লস হিট হওয়ার চান্স কিন্তু কম থাকবে আর এগেইন যখন আমরা ভালো কোনো এসএল লাগিয়ে বিয়ারিশের সাইডে কোনো ভালো ট্রেড পাবো সেখানেও কিন্তু আমরা কোয়ান্টিটি যেরকম ইউজ করি সেইভাবে করে কিন্তু এগেন শর্ট করতে পারবো এটা যেরকম নিফটি ফিফটির ক্ষেত্রে বলছি ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু সেম রাইট তো আপাতত কী করবো আমরা চলে যাব কিন্তু ফিফটিন মিনিট টাইম ফ্রেমের উপরে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি এখানেও তাই বড়ো টাইম ফ্রেমে যেরকম বড়োভাবে একটা বিয়ারিশ সাইন দিচ্ছিল ছোটো টাইম ফ্রেমেও কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস সুন্দরভাবে কিন্তু বিয়ারিশ সাইন দিচ্ছে তাই না তো দেখুন সবার আগে ক্লিয়ার করি যদি কল কিনতে হয় বা কলের কথা যদি মাথায় নিয়ে আসতে হয় কোথায় নেওয়া যেতে পারে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখছেন আমি একটু জুম করে দেখাই তাহলে বোঝা তার একটু ভালোভাবে সুবিধা হবে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে কটার সময় ক্যান্ডেল পনেরো মিনিট টাইম ফ্রেমে এই যে তেরোটা পনেরো লেখা আছে মানে দুপুর একটা পনেরো এই ক্যান্ডেলের হাইটাকে পারলে আপনি মাখ করে নিতে পারেন ওকে কারণ দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে দাঁড়ান সবার প্রথমে কালারটা একটু চেঞ্জ করে দিই ওকে তো দেখুন এখানে কি হয়েছে প্রাইস কিন্তু একটা বিয়ারিশ ভাবনা দেখিয়ে দেখুন প্রাইজ অ্যাকশান তৈরি করে নিচে ফল করেছে তো যখন দেখব এই প্রাইজ অ্যাকশানটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে বা প্রাইজ অ্যাকশানটা ব্রেক করছে ব্রেক করার পর যদি আপের সাইডে কোনো একটা কনফার্মেশান দেয় আমাদের তাহলে কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে কোয়ান্টিটি কম করে কিন্তু কলের সাইডে বসা যেতে পারে একমাত্র এই ক্ষেত্রে আমি যা ফেস করছি রাইট আর ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি ইমিডিয়েট নিচের দিকে ফল করতে চাই তো সেই ক্ষেত্রে এই যে গ্রিন ক্যান্ডেলটা লাস্ট লাস্টের সময় তৈরি হয়েছে তো এই ক্যান্ডেলের হায়ের উপরে আমরা এসএল লাগিয়ে কিন্তু ইজিলি এগেন কিন্তু ওয়ান টু টুয়ের কাছাকাছি শর্ট করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হয়ে দাঁড়াবে এই সাপোর্ট এলাকাটা তো আপনি আপনার চারটা খুলে দেখুন এই সাপোর্টটা কোথায় রয়েছে তো সেই লেভেলটা কিন্তু আপনার টার্গেট হয়ে দাঁড়াবে আশা করি বোঝাতে পারলাম আর একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিই ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি নিচে ফল করে এই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এস এল লাগিয়ে আবারও কিন্তু শর্ট করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এই সাপোর্টটা হবে টার্গেট ভালো কথা আর যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে যায় তো আমরা কিচ্ছু করবো না আমরা ওয়েট করে থাকবো এই জোনে আসুক যদি যদি দেখি উনিশ হাজার চারশো বিরানব্বই লেভেলকে প্রাইজ ব্রেক করে সাস্টেন করতে পারছে বা কোনো একটা বুলিশ প্রাইজ অ্যাকশান বা কোনো বুলিশ কনফার্মেশান দিচ্ছে দেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু কলেজ সাইডে বসতে পারি আর এগেন এই জোনটা যেহেতু একটা ইম্পর্ট্যান্ট লেভেল কারণ আগে দেখুন এখানে কিন্তু মাল্টিপাল টাইন সাপোর্ট নেওয়ার পর একটা সুন্দর ভালো র্যালি দেখেছিল আপসাইডের দিকে আবার দেখুন এই লেভেলটাকে ব্রেকআপ ব্রেকডাউন করে দেওয়ার পর কিন্তু এখান থেকে রেজিস্ট্রেন্স নিয়ে আবারও ফল করেছে তো সেটাই বলছি যদি দেখা যায় কি এই জোন থেকে এগেন প্রাইস কোনো রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে ফল করতে চাইছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আবারও পুট অপশন বাইং করতে পারি বা শর্ট করতে পারি এইবার কালকে যদি কোনো কারণে একটা গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে কি হতে পারে তাহলে কিন্তু খুব যে ভালো একটা ট্রেড পাবো সেরকম কিন্তু আশা করছি না তো সেই ক্ষেত্রে কিন্তু মিক্স ব্যাপার চলে আসতে পারে আমাকে তখন কিন্তু প্রাইজ অ্যাকশান ভালোভাবে ফলো করতে হবে তারপরে বিচার নিতে হবে সেটা আপনাদের ক্ষেত্রেও তাই যেমন ধরুন গ্যাপডাউন ওপেন হয়েছে ওকে দেন আমাদের অবজার্ভ করতে হবে যে গ্যাপডন ওপেন হওয়ার পর বায়াররা কি মার্কেটকে হোল্ড করে রাখতে পারছে বা বায়ারা কি মার্কেটকে উপরের দিকে পুষ দিতে পারছে সেটা আমাদের ফিল করতে হবে বা বুঝতে হবে ঠিক সেরকমই দেখতে হবে যে গ্যাপডন ওপেন হওয়ার পর বায়াররা টাচ করতে পারছে কি পাচ্ছে না দেখা গেলো সেলারাই মার্কেটে এগেইন সেলিং প্রেশার দেখাচ্ছে তো সেগুলোকে মার্কেট ওপেন হওয়ার পর একটু সময় দিয়ে অবজারভেশন করবেন তারপর ভালোভাবে ডিসাইড করে ভালোভাবে এসেল খুঁজে কিন্তু ট্রেড নেবেন এটা আমি ফিল করছি গেল এইবার যদি কালকে কোনো কারণে নিফটি ফিফটিতে আমরা গ্যাপ আপ ওপেন দেখি দেখুন গ্যাপ আপটা কিন্তু আমাদের এই লাইনটাকে অবজার্ভ করে দেখতে হবে এই যে উনিশ হাজার চারশো বিরানব্বই লেভেলকে মার্ক করে রেখেছি তো এই লেভেলের নিচে যতক্ষণ ওপেন হচ্ছে সেটা তো গ্যাপ আপ হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জোনটাকে প্ল্যান করে ট্রেড নেব যদি দেখি এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে ফল করছে আমরা সেল করব আর যদি দেখি এই জোন থেকে হোল্ড করার পর ব্রেকআউট দিচ্ছে আমরা বাই করব পুরোপুরি সিম্পল রকম বেশি কমপ্লিকেটেড করার একদমই দরকার নেই আর যদি দেখি প্রাইস এই লেভেলের উপরে গ্যাপ আপ দিচ্ছে দেখুন অলরেডি তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে বিগ গ্যাপ আপে মার্কেট ওপেন দেবে তো সেই ক্ষেত্রে এত বড় যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় না আগের থেকে প্ল্যান করে বলতে পারবে না যে মার্কেট কোন দিকে যাবে হয়তো যারা যারা সেলিং করে রেখেছে তারা একটা প্যানিক হতে পারে তাছাড়া আমি যেটা ফলো করব যে যদি বড় কোনো গ্যাপ আপ ওপেন হয় আমি আধ ঘন্টা মার্কেটকে ছেড়ে দেবো দেখুন ট্রেড করার জন্য তো সবাই বলে আপনি এখানে ট্রেড নিন ওখানে ট্রেড নিন ট্রেড ছেড়েও দিতে হবে এটা মাথায় রাখতে হবে তার জন্যে বলছি প্রথম আধ ঘন্টা আমরা টোটালি ফাইভ মিনিটের ক্যান্ডেলগুলোকে ভালোভাবে অবজার্ভ করব যে কেমনভাবে তৈরি হচ্ছে কোন দিকে যেতে চাইছে সেগুলোকে ভালোভাবে বুঝবো দেন গিয়ে সেইভাবে আমরা ট্রেড নেবো কি বললাম বুঝতে পেরেছেন তো যদি বড়ো সড়ো কোনো গ্যাপ আপ হয় তো সেই ক্ষেত্রে আমরা আধ আধ ঘন্টা মার্কেটকে ছেড়ে দেবো তারপর ডিসাইড করে দেখবো এবার চলুন দেখে নিই যে ব্যাঙ্ক নিপটিতে আমরা কীভাবে কাজকর্ম করব তো ব্যাঙ্ক তো আমরা কি দেখতে পেয়েছি প্রাইস কিন্তু এখানেও একটা সেলিং প্রেশার দেখিয়ে নিচের দিকে ক্লোজ দিয়েছে তাই না তো কি হতে পারে তো সবার প্রথম একটা কাজ করি আমরা এই লেভেলটাকে কেটে দিই এটার দরকার নেই তো এখানেও আমি ক্লিয়ার করে দিই যদি কালকে আমাদের কল কিনতে হয় ব্যাঙ্ক নিপটিতে তাহলে এই ক্যান্ডেলের হায়ের উপরে কল কেনার প্ল্যান করা যেতে পারে যদি প্রাইস সাস্টেন করা তাহলে মানে চুয়াল্লিশ হাজার চারশো বাষট্টি লেভেলকে ব্রেক করে প্রাইস যদি ভালোভাবে সাস্টেন করতে দেখি আমরা প্রাইস অ্যাকশান যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা একমাত্র কলিংয়ের সাইডে ভাববো তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টার্গেট হবে কিন্তু এই জোনটা ওকে তার আগে এই বাঁদিকে যে সুইংগুলো আছে সেগুলোকে আপনি ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট বলে প্ল্যান করে চলতে পারে ঠিক আছে সে ফ্ল্যাট ওপেন হোক বা গ্যাপডাউন হোক বা ছোটোখাটো গ্যাপ আপ হয়ে যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলেই এটা হতে পারে আর যদি প্রাইস এগেন ফ্ল্যাট ওপেন হয় তো ফ্ল্যাট ওপেন হলে কিন্তু আবারও প্রাইসের মধ্যে যে সেলিং প্রেশারটা কন্টিনিউ হতে দেখছি সেটা কিন্তু আবারও কন্টিনিউ হতে পারে তো ক্ষেত্রে এগেন আমরা ছোটোখাটো এসএল খুঁজে কিন্তু সেলিংয়ের প্ল্যান করতে পারি প্রপার প্রাইস অ্যাকশান বুঝে বারবার বলি সেলিং মানে এই না যে একটা ক্যান্ডেল দেখলে সেল করবেন তা কিন্তু না প্রাইস অ্যাকশান বুঝতে হবে ক্যান্ডেল যে কী মুডে তৈরি হচ্ছে সেটা ফিল করতে হবে এরকম টাইপের রেড ক্যান্ডেল দেখলে দুম করে সেল করা যায় না রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে কেমন চার্ট প্যাটার্ন তৈরি করছে দেখুন এখানে একটা বিয়ারিশ এঙ্গেল ফিং সরি বিয়ারিশ না এটা কি ইভিনিং স্টার ফরমেশান তৈরি করছে কোথায় রেলস্টেন্স এলাকায় তখন এখানে সেল করে মজা আছে কিন্তু র্যান্ডম জায়গায় যেখানে সেখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেখলে কিন্তু সেল করা যায় না আর যদি কালকে এগেন একটা গ্যাপডাউন ওপেন হয় দেখুন লাস্ট দু তিন দিন ধরে কিন্তু মার্কেটে একটা সেলিং প্রেশার দেখছি তো এগেন যদি কালকে একটা ভালো থেকে ডাউন ওপেন হয় তাহলে হয়তো প্রাইস আবার সাপোর্ট নেওয়ার পর মার্কেট একটা প্রফিট বুকিং দেখাতে পারে চুয়াল্লিশ হাজার লেভেল থেকে তো ফলো করে দেখবেন যে গ্যাপডাউন ওপেন হওয়ার পর প্রথম আধ ঘন্টার মধ্যে কেমন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন তৈরি করছে বা কেমন প্রাইজ্যাকশান তৈরি হচ্ছে সেটা যদি ঠিকঠাক আপনি ধরতে পারেন তো ঠিক জায়গায় আপনি ছোটোখাটো এসএল লাগিয়ে ট্রেড নিতে পারেন আর যদি কালকে এগেন গ্যাপ আপ ওপেন হয় তো এখানেও কিন্তু আমরা ভলাডিলিটি একদম পিকে দেখতে পাবো যদি একটা ভালো সালো গ্যাপ আপে ওপেন দেয় মার্কেট তো সেই ক্ষেত্রেও আমরা গ্যাপডাউনের মতোই আধ ঘন্টা ছেড়ে দেবো মার্কেটকে ভালোভাবে অবজারভেশন করবো মার্কেট কী করতে চাইছে যদি দেখা যায় যে প্রথম ফিফটিন মিনিট বা ফাইভ মিনিটের ক্যান্ডেলে একটা বড়ো ক্যান্ডেল তৈরি হচ্ছে আর এর মধ্যেই যদি ট্রেড করে যায় তাহলে ভাববেন হয়তো মার্কেট সাইডওয়েজ হতে পারে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি দু জায়গাতেই কিন্তু সেম কাহিনি হচ্ছে তো যা যা বললাম সেগুলোকে বারবার বোঝার চেষ্টা করুন বারবার বুঝে পারলে কোনো জায়গায় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয়ে থাকে সেগুলোকে খাতায় ডাউন করে রাখুন কারণ এইগুলোই কিন্তু ভবিষ্যতে আপনাকে ডে বাই ডে কাজে দেবে অলরাইট তো আজকে আর ভিডিওটাকে বেশি বড়ো করছি না শোলটা একটু খারাপ উইক রয়েছে গলায় মারাত্মক ঠান্ডাও লেগেছে তো আজকের জন্য এটুকুনি দেখা হচ্ছে কালকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করতে একদমই ভুলবেন না আর যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান যেখানে লাইভ মার্কেট চলাকালীন আমরা বিভিন্ন ট্রেড শেয়ার করে থাকি আমি কোথায় ট্রেড নিচ্ছি কেন নিচ্ছি লজিক কী বা বিভিন্ন সোইং ট্রেডের আপডেট শেয়ার করে থাকি তো সেইগুলো যদি অ্যাক্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশান বা পিন কমেন্টে দেখুন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আছে তো লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন তো আজকের জন্য এটুকুনই দেখা হচ্ছে কালকে গুড বাই